এটা আবার কি রেখে গেছে? ট্রান্সফার করে দিয়েছে, ছিলাম এক ডিপার্টমেন্টে আরেক ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দিল। বস তো কিছু বললো না, না ট্রেনিংও দিয়েছে। এভাবে কাজ করা সম্ভব? ছিলাম অ্যাকাউন্টসে, একাডেমিকে ট্রান্সফার করে দিল, ট্রেনিংয়ে ট্রান্সফার করে দিল। কিছুই তো বুঝতে পারবো না, না বস ট্রেনিং দিয়েছে, না কিছু বলেছে। বিরক্ত ধরে যাচ্ছে পুরো একদম। কি করবো এখন, চাকরি করতে হবে, দায় মেনে নিতে হবে, দায় করছি, কি বুঝবো, কিচ্ছু বুঝতে পারছি না। ও দাদা, আর দাদা দাদা করবেন না তো, আপনারা তো ডিপার্টমেন্ট আমার চেঞ্জ করে দিলেন। ছিলাম অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে, আমাকে ট্রেনিং ডিপার্টমেন্টে, একাডেমিক ডিপার্টমেন্টে পাঠিয়ে দিলেন। কাজ করা সম্ভব? আপনারা লোক নেবেন না, ট্রান্সফার করে দিলেন অ্যাকাউন্টস থেকে আমাকে। দাদা মাথা ঠান্ডা, আর মাথা ঠান্ডা আগে মাথা ঠান্ডা হয় না, মাথা ঠান্ডা করা যাচ্ছে না। কুল দাদা কুল, আমি একজন পেস ট্রেনার, ঠিক আছে, আমি আপনাকে এই বিষয়ে গাইড করতে পারি। আপনার সমস্যাটা কোথায় হয়েছে? আরে দাদা অ্যাকাউন্টের হিসাব নিকাশ আমি দেখি। আচ্ছা আচ্ছা, আমাকে একাডেমিকে আমাকে ট্রেনিং এর ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দিয়েছে। আচ্ছা, আমি ট্রেনিং এর কি বুঝবো? আচ্ছা, তো এইটাই হচ্ছে আপনার সমস্যা তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে প্রথমত দেখুন ম্যানেজমেন্টের যে ডিসিশন সেটা তো আমাদেরকে মেনে চলতে হবে, ঠিক আছে। আমরা যখন কাজ করছি আমাদেরকে ম্যানেজমেন্টের ডিসিশন মেনে চলতে হবে ফার্স্ট। সেকেন্ড আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে দাদা দেখুন, জীবন যেদিকে এগোবে আমাদেরকে উচিত ওই দিকেই এগিয়ে যাওয়া, ওই অনুযায়ী প্ল্যান প্রোগ্রামিং এক্সিকিউশন এবং ফিডব্যাক নেওয়া, তাহলে আমরা কিন্তু স্ট্রেস ফ্রি থাকতে পারবো, না হলে আমরা ফিজিক্যাল স্ট্রেস মেন্টাল স্ট্রেস আমাদের চলে আসবে। এখন আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে জীবন আপনাকে একটা নতুন জায়গায় নিয়ে গেছে, সেটা হচ্ছে আপনার ডিপার্টমেন্ট চেঞ্জ হয়ে গেছে, কাজের ধরন আলাদা, আপনি অ্যাকাউন্টসে ছিলেন আপনি একাডেমিতে চলে এসেছেন। তাহলে যেটা হবে আমাদেরকে ফার্স্ট শিখতে হবে। বলুন আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি। ধরুন আপনি একটা কাজ করুন, আপনার একাডেমিক সংক্রান্ত যে যে ফাইলগুলো হয় আপনি হাতের কাছে সেইগুলোকে রাখুন, প্রতিদিন যেগুলো লাগবে, ঠিক আছে। ধরুন এটা হচ্ছে অ্যাডমিশন ফাইল, ঠিক আছে, এখানে আপনি তো কম্পিউটার জানেন তো, তাহলে স্টুডেন্টের নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, তার কোয়ালিফিকেশান, তার পুরো ডিটেলস এইগুলো থাকবে, কারণ আমাদের ইনস্টিটিউটে এটা প্রতিদিন লাগে এই ডেটাটা। তাহলে এই ফাইলের উপর আপনার মেন কাজ হবে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। এই একটা ফাইল গেল, এটা হচ্ছে বায়োডেটা, মানে প্লেসমেন্ট রিলেটেড। একটা স্টুডেন্ট পড়লো, আমরা ট্রেনিং দিলাম, তারপরে আমাদের প্লেসমেন্ট দিতে হবে, সেটাও আমাদের ডিউটি। আমরা বায়োডাটা কালেক্ট করলাম, বায়োডাটাগুলো খুঁটিয়ে দেখবো যে সে সব ঠিকঠাক লিখেছে কিনা, ঠিক আছে, ডেট প্লেস সাইন, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছে, অ্যাপ্লিকেশন লেটার সেসব দিয়েছে কিনা, ঠিক আছে। এইগুলো দেখে দেখে আমরা কোম্পানিতে পাঠাবো, এবং জব হয়ে গেলে তার
তার যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এক কপি আমরা এর সঙ্গে লাগিয়ে দেব। এইভাবে আমরা ফাইলিং করব, এটাও আমাদের প্রতিদিন মেনটেন করতে হয়, ঠিক আছে? এই যে ফাইলটা, এখানে হচ্ছে স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স, স্টুডেন্ট যে প্রতিদিন ক্লাস অ্যাটেন্ড করছে, ঠিক আছে? তো আপনি করলে ভালো হতো দাদা, আমার নিজস্ব কিছু কাজ আছে। ব্যাপারটা যেটা হয়েছে, আমি আগে একাডেমিক্সে ছিলাম, আমি শিফট হয়ে গেছি অ্যাকাউন্টসে, ঠিক আছে? আপনি যেটা করতেন, আমাকেও শিখতে হচ্ছে। মানে জীবন আমাদের সবসময় শিখতে বাধ্য করে, শেখায় জীবন, আমিও শিখছি দাদা ওখানে। তো আমি আপনাকে সমস্যা হলে গাইড করে দেবো, ঠিক আছে? তো এখানে অ্যাটেন্ডেন্স, স্টুডেন্ট ক্লাস করছে কি না, ফ্যাকাল্টি ক্লাস নিচ্ছে কি না, সেক্ষেত্রে এগুলো মেনটেন হচ্ছে, ঠিক আছে? এইভাবে এইভাবে মোটামুটি 8-10 ফাইল আপনি পাবেন, যেগুলো কিন্তু প্রতিদিন লাগবে আমাদের অফিসের জন্য, রেকর্ডের জন্য প্রতিদিন লাগবে, ওটা মেনটেন করতে হবে, ঠিক আছে? দাদা একটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে আমাদের লার্নিং এই ব্যাপারটা সবসময়ের জন্য খোলা রাখতে হবে। স্যার আইজ্যাক নিউটন অনেক বড় বিজ্ঞানী, তাকেও যখন জিজ্ঞেস করা হয়েছিল, প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছিলেন আমি নদীর ধারে বসে নুড়ি পড়াচ্ছি, মানে শেখার কোনো শেষ নেই, শেখার কোনো শেষ নেই, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছি, আমি একাডেমিক্সে ছিলাম, আমি অ্যাকাউন্টসে গেছি, আবার ঠিক আপনি আমার জায়গায় এসেছেন। জীবন আমাদেরকে একটা নতুন প্রবলেম এনে দিয়েছে, এবার প্রবলেম বলবো না, একটা চান্স দিয়েছে কিছু নতুন শেখার, নতুন জানার। এবার আমরা যদি এটাকেই আমাদের প্রবলেম মনে করি, তাহলে আমরা স্ট্রেসড হয়ে যাব, ডিপ্রেসড হয়ে যাব, আমরা কোয়ালিটি জব দিতে পারবো না, আমার কাজের জায়গায় হ্যাম্পার করবে, রিলেশনশিপস খারাপ হবে। আপনি ঠিক সেরকমই হয়ে গেছেন, তাই না? একদম আপনার ঘরেও আপনার রিলেশনশিপ খারাপ হবে, আপনি স্ট্রেসড হয়ে যাবেন, ইরিটেট হয়ে যাবেন, ঠিক আছে? তাহলে আমরা ওইভাবে না করে জীবন যে সিচুয়েশন আমাদেরকে দিয়েছে ওইটাকে মেনে নিই, ওই অনুযায়ী আমরা রাস্তায় নামি, কী কী পথ খোলা আছে আমরা সার্চ করি, এবং আমরা কোনো না কোনো পথ এগোনোর আমরা কিন্তু পেয়ে যাব, আমাদের লক্ষ্যে পৌঁছানো। আপনি এইভাবে করুন, শিখুন, কোনো সমস্যা হলে আমি রইলাম। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ।